আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে হলো বুধবার, এখন বাজে সকাল 11:30। পাইলটে স্নান করার সময় হয়ে গেছে, কুকু টানতে টানতে নিয়ে যাচ্ছে, কিন্তু পাইলট যেতে চাইছে না। দেখুন, স্নানের কথা শুনলে কিংবা কল চালানোর আওয়াজ শুনলে পাইলটের কি হাল হয়, যতবার স্নান করছে ঠিক ততবার এরকম অবস্থা। ওই দেখুন, কুকু ধরে নিয়েছে, চলুন আমরাও যাই কুকুদের পেছন পেছন। জড়িয়ে জাপটিয়ে চোর ধরার মতন ধরেছে ওকে, ধরেছে। এই হলো আমার, কি হয়েছে বাবা, আমি বাঁচাতে পারবো না, আজকে স্নান করতেই হবে, তোমার গা দিয়ে গন্ধ ছাড়ছে। পাইলট ভাবছে আমি ওকে বাঁচাবো, আরে তোর গন্ধে তো আমি ঘুমাতে পারছি না। দিনের সবটুকু কাজই আমি করে ফেলেছি। এখানে রয়েছে পাঁচমিশালি তরকারি, ফ্রিজের মধ্যে যা সমস্ত যাবর ছিল সব দিয়ে একটা তরকারি বানিয়ে রেখে দিয়েছি। আর এই হলো আমড়া দিয়ে টকের ডাল, আর এক টুকরো পেঁয়াজ কেটে এখানেই রেখে দিয়েছি টেবিলের ওপরে, কারণ খাওয়ার সময় না পেঁয়াজ কাটতে আর ইচ্ছা করে না, অথচ খেতে ইচ্ছা করে। ইন্দ্রকে সকালবেলা ঘুম থেকে উঠে খুঁজে পাচ্ছিলাম না, কোথায় গেছে কোথায় গেছে, বাজার থেকে ফল আনতে গেছে। অন্যান্য টাইমে ঘরে যদি ফল না থাকে দু তিন দিন কোনো অসুবিধা হয় না, কিন্তু এই মুহূর্তে এতটা গরম পড়ছে, হাতে বানানো কোনো রকম ব্রেকফাস্ট বানাচ্ছি না, তো ফলটা এমার্জেন্সি হয়ে দাঁড়িয়েছে। মানে আম দিয়ে মুড়ি মেখে কিংবা স্মুদি বানিয়ে ওদের দিয়ে দিচ্ছি, ওরা এই খেয়েই চলে যাচ্ছে, আমারও খাটনি কমছে, সেই জন্য ফলটা আনতে গেছিল। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম চারিদিক পুরো মেঘলা, মানে আকাশ ভেঙে এক্ষুনি বৃষ্টি পড়বে, তাড়াতাড়ি করে রান্নাবান্না করে ফেললাম। দেখবেন যখন বৃষ্টি হয় সেই মুহূর্তে যদি ঘরের কাজকর্ম নিয়ে আমরা ব্যস্ত থাকি, তাতে মনটা আর একটু খিটখিটে হয়ে যায়। কী রে বাবা, দুনিয়া সবাই বৃষ্টির মজা নিচ্ছে আর আমি একমাত্র মহিলা যে রান্নাঘরে পড়ে পড়ে রান্নাবান্না করছি, লোকের কথা ভাবছি, এইসব না করে তাড়াতাড়ি করে রান্নাবান্না করে নিয়েছি বৃষ্টি দেখবো বলে। ও বাবা, যেই ঘাম মুছে ঘরে এলাম ব্যাস বাইরে রোদ উঠে গেল। আজকে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই, যেদিন আমি চাই সেদিন হবে না, আর যেদিন আমি ভাবি দূর আজকে না হলে ভালো, সেদিনকে একদম অঝরে বৃষ্টি। বাবা, বাথরুম ফাথরুম মনে ভেঙে ফেলছিস কি রে, গোলাগুলি শুরু হয়ে গেছে রে। পুপু ভাগ্যে ওর স্নানের দায়িত্বটা নিয়েছে, আমাকে যদি বলতো না তাহলে আমি যেতাম। পুপু ঘরে ঢুকে ঘর বন্ধ করবে, স্নান করেছে, স্নান তো করতেই হবে, গা দিয়ে তো গন্ধ ছাড়ে। সকাল থেকে আমি পুরো ছুটির মুডে ছিলাম,
দুপুরবেলা তাড়াতাড়ি রান্নাবান্না করে নিয়েছি, দুপুর 12:30টার মধ্যে রান্নাবান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে সেই যে ঘরের মধ্যে ঢুকেছি, টিভি দেখতে দেখতে কখন ঘুমিয়ে পড়েছি আমি নিজেও জানি না। আর ঘুম হচ্ছে সবচেয়ে ভালো একটা মেডিটেশন, যখন মন খুব খারাপ লাগবে কিংবা মনের ভেতর থেকে কান্না একদম বেরিয়ে আসার চেষ্টা করবে সেই টাইমে টানা একটুখানি ঘুম দিন। আমার ঘুমের কোনো অসুবিধা নেই কিন্তু সময়ের অভাবে আমি একদমই ঘুমাতে পারি না। ভগবানকে ডাকছি, ভগবান এই রবিবারে মনে হয় 15 তারিখে লকডাউন খোলার কথা আছে, লকডাউন খুলে দাও, যার যার কাজে তাকে তাকে ব্যস্ত করে দাও, যে যার কাজে বেরিয়ে যাক, আমার ঘরটা যেন আমি অনেকক্ষণ ভোগ করতে পারি। যতক্ষণ না ভোগ করতে পারবো ততক্ষণ শান্তি নেই, ঘর ঠিক পরিষ্কার করেও রাখতে পাচ্ছি না। আর আমরা যখনই চা খাই না তখন পাইলটকে বেঁধে রেখে তারপরে চা খেতে হয়, যে কোনো খাওয়ার দাওয়ার খাওয়ার সময় পাইলটকে আগে বেঁধে নিতে হয়, নাহলে ও খেতেই দেবে না। ওরে বাপরে, সেই খাওয়ার খাওয়া থাকে না, পুড়াতে হবে, মানে ফেলে দেবে সেইগুলো পুড়াতে হবে, পুড়িয়ে ফেলতে হবে। এইরকমই আমাদের সঙ্গে ঘটছে, জানি না কবে ছেলেটা একটুখানি শান্ত হবে। তাহলে চলুন এবারে একটুখানি নিচের ঘরে যাই, পুপু এখানে অনলাইনে ক্লাস করতে বসে গেছে। দিনের মধ্যে যদি 3 থেকে 4খানা অনলাইন ক্লাস থাকে না, তাতে পড়াটা বেশি চোখে পড়ে, আদৌ কতটা পড়া হচ্ছে মেপে দেখা যাবে না কিন্তু চোখে পড়বে বেশি। ওই তোর ভাল লাগছে ভাই অনলাইনে? দেখুন মুখটা, দেখুন ভাবে মুখটা দেখা, ওরকম করেই বল কি ভাল লাগছে না, কারোরই ভাল লাগছে না, কিন্তু কি করা যাবে, এমন বাইরে বেরোলে রোগ ভোগ নিয়ে ঘরে ঢুকতে হবে। চলো না এবারে নিজের ঘরে যাই। এখনো পর্যন্ত আমি জামা কাপড় ছাড়িনি, সেই সকালবেলায় স্নান করে উঠে এটা পরেছি, তারপরে তো ঘরে ঢুকে গেছি, গরমও লাগেনি, জামা কাপড় ছাড়ার কোনো প্রশ্নই আসে না। এবারে বিকেলবেলা একটুখানি কাজকর্মগুলো করলাম, তো গরম লেগে গেছে, একটুখানি গা হাত পা ধুয়ে স্কিন কেয়ার করে আজকে বিকেলে আমরা কী খাবো বাবা? পাস্তা খাবো। আজকে দুপুরবেলায় যে জংলা খাওয়ার দাওয়ার খেয়েছি ওই খাওয়াটাকে খাওয়া বলে না, গেলা বলে। ওরে বাবা রে বাবা, অসম্মান করবো না, খাওয়ারকে কখনো বাজে বলতে নেই, কিন্তু আমার না ওই অত সবজি খেতে ভালো লাগে না। আর এখানে সুজাতার বাসন আমি একদম ধুয়ে উপুর করে রেখে দিয়েছি, বিকেল হওয়ার সঙ্গে সঙ্গে আমি এগুলোকে উপুর করে রেখে দিই। আর দেখুন আমাদের সঙ্গে কতটা সময় খারাপ যাচ্ছে, অ্যাকোরিয়ামের লাইটটা কেটে গেছে, আর এই অ্যাকোরিয়ামের লাইটটা আমার এই বসার জায়গাটাকে পুরো আলোকিত করে রেখে দেয়, অন্ধকার করে রেখে দিয়েছি, তো মনে হচ্ছে এখানে কী একটা যেন নেই, কী একটা যেন নেই। লাইট খারাপ হয়ে গেলে আর ঘড়ির ব্যাটারি খারাপ হয়ে গেলে কিংবা ঘড়ি খারাপ হয়ে গেলে আমার এত মন খারাপ লাগে, মনে হয় ঘরে বিশাল বড় একটা কিছু হয়ে গেছে। আমাদের স্কিনে যে ছোটো ছোটো ছিদ্রগুলো আছে সেগুলো এত বড় বড় হয়ে যায়, সেইগুলোকে একটুখানি ছোটো মিনিমাইজ করার জন্য একটা টোনার অবশ্যই জরুরি। এটা হচ্ছে হোমমেড একটা টোনার, নিম পাতাকে ফুটিয়ে জলটাকে একদম সবুজ বানিয়ে নিয়েছি, সেই জলটাকে ঠান্ডা করে স্প্রে বোতলের মধ্যে ভরে নিয়েছি। এই নিম পাতা ফোটানো জল যদি প্রত্যেক দিন স্কিনের মধ্যে ইউজ করতে পারেন, যাদের র্যাশ ব্রণর
প্রবণতা রয়েছে তাদের জন্য একদম ধন্যন্তরী, একবার করে দেখবেন। চলুন আমি জামা কাপড়টা ছেড়ে নিয়ে তারপরে রান্নাঘরে ঢুকবো। এই হলো আমার বিকেলবেলার স্কিন কেয়ার। লবণ আর একটুখানি তেল ফেলে একদম ঝরঝরে হয়ে গেছে তার জন্য তেলটা দেওয়ার জন্য। আর হোয়াইট সস বানানোর জন্য এখানে লাগবে দুধ, জাল দেওয়া হয়েছে বলে চারিদিকটা পুড়ে গেছে। এখানে দু চামচ ময়দা, দুজন মানুষের পাস্তা বানানোর জন্য দু চামচ ময়দা দেবেন, এর থেকে বেশি যদি ময়দা ইউজ করেন তাহলে ঠোঙা বানানোর আঠা তৈরি হয়ে যাবে। এখানে আছে পিৎজা মিক্স আর এখানে অরিগানো, আপনারা মিক্স হার্বসও নিতে পারেন। আর ঘরে বানানো চিলি ফ্লেক্স, শুকনো লঙ্কাকে চাটুর মধ্যে একটুখানি নাড়াচাড়া করে মিক্সির মধ্যে দুখানা পাক ঘুরিয়ে নেবেন, চিলি ফ্লেক্স তৈরি হয়ে যাবে। বাজারে যে চিলি ফ্লেক্স কিনতে পাওয়া যায় তার থেকে বাড়িতে বানানো চিলি ফ্লেক্সের গন্ধ একদম ব্যাপক। আর লাগবে এক চামচ বাটার। এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানের মধ্যে দেবো এক টেবিল চামচ সাদা তেল, এক চামচ বাটার। বাটারটা একটুখানি গলে গেলে এখানে দু চামচ ময়দা নিয়ে নিয়েছি, অল্প করে ময়দা দিয়ে ভালো করে খুন্তি চালিয়ে নিতে হবে যাতে কোথাও দলা পেকে না যায়। গ্যাসটাকে আস্তে করে দিয়ে দু মিনিট একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি, এর মধ্যে মেশাবো অল্প অল্প করে ঠান্ডা দুধ, গরম দুধ দিলে কিন্তু কেটে যাবে দুধটা। এই হোয়াইট সসটাকে বানিয়ে নিয়ে আলাদা একটা জায়গায় রাখলাম, এরকম একটা ছোট বাটি বসিয়ে তার মধ্যে অল্প একটুখানি জল দিয়ে নিয়েছি। এখানে রয়েছে ম্যাগি চিকেন স্টকের একখানা ট্যাবলেট, এটা অ্যামাজনে সার্চ করলে পেয়ে যাবেন কিংবা যে কোনো শপিং মলে পেয়ে যাবেন, এই ধরনের ট্যাবলেট বিক্রি হয়। এই জলের মধ্যে গুঁড়ো করে দিয়ে দিলাম। পাস্তা সেদ্ধ করার পরে যে জলটা আমরা ফেলে দিই সেখান থেকে কিছুটা জল রেখে এরকম একটা চিকেন স্টকের ট্যাবলেট ভিজিয়ে রেখে দেবেন, গলে গেলে সেটা এই হোয়াইট সসের মধ্যে দিয়ে দিলে চিকেন চিকেন একটা ফ্লেভার চলে আসবে। চিকেন স্টকের জলটা ফুটে গেছে, আমি যে হোয়াইট সসটা বানিয়ে রেখে দিয়েছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম। আর চিকেন স্টকের মধ্যে কিন্তু অলরেডি লবণ দেওয়া রয়েছে, পাস্তাটা সেদ্ধ করার সময় এর মধ্যেও লবণ দিয়ে দিয়েছি তাই এক্সট্রা করে আর লবণ দেওয়ার দরকার নেই। বাটারটাও লবণাক্ত, এরপরে আর এক্সট্রা লবণ দেওয়ার দরকার নেই। পাস্তাটাকে দিয়ে দিলাম, এবারে মেশাবো পিৎজা মিক্স, অরিগানো আর যতটা ঝাল দরকার ঠিক ততটা পরিমাণ চিলি ফ্লেক্স। এই হলো আমাদের হোয়াইট সস পাস্তা, খুব অল্প সময়ে খুব অল্প জিনিসপত্র দিয়ে একটা টেস্টি খাবার তৈরি হয়ে গেছে। তো দেখুন ডিমটা খোসা বেরিয়ে আসছে, ডিম ফাটছে না কিছুতে, হ্যাঁ প্লাস্টিকে নাকি দি। আর এটা বানাচ্ছি পাইলটের ডিম সেদ্ধ। বাবা কি লোহা লক্কর দিয়ে তৈরি নাকি রে। ডিনার কমপ্লিট হয়ে গেছে,
রান্নাঘর গুছিয়ে গেছি, রেখে দিয়েছি সকালবেলা এক কাপ চা করতে, কোনো অসুবিধা হবে না। আর এখানে পুপু পাইলটকে ওষুধ খাইয়ে দিচ্ছে, পাইলট হা করে বসে রয়েছে, ওষুধটাও ভাবে কি ওর কোন অমৃত খাওয়ার জিনিস। এখন আরও একটা জলদস্যু আমাদের ঘরে অ্যাড হয়েছে, পুপু ইন্দ্র যেই ওখানে মুখ ধুক না কেন পাইলট ওখানে দাঁড়িয়ে থাকবে, একটুখানি জলের ছিটাছুটা খাবে, তারপরে ওপরে চলে যাবে। তাহলে আমার বকবক আজকের মতো দাঁড়ান, এখানে রেখে ফুল মুখটা দেখি বলবো ভাই হয়েছে বাবাই। তাহলে আমার বকবক আজকের মতন এইটুকুই, আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, আর অল টাইম স্মাইল, অল টাইম স্মাইল করতে হবে। হাসি আনন্দ সুখ এইসব জিনিসগুলো না খুঁজলে পাওয়া যাবে না, তাই খুঁজতে যাবেন না, খুঁজলে আপনার সময় নষ্ট, এগুলোকে বানানোর চেষ্টা করুন। প্রত্যেক দিন সকালবেলায় উঠে দিনটাকে শুরু করুন একদম হ্যাপি, তারপরে দিনের শেষে কী আছে না আছে পরে দেখা যাবে। তাহলে টাটা, গুড নাইট, খুব ভালো থাকবেন, আর রাত্রে ঘুমিয়ে ঘুমিয়ে ভালো ভালো স্বপ্ন দেখবেন। এমনি মন খারাপ হলে রাত্রিবেলা স্বপ্নটাও খুব দুঃস্বপ্ন আসে, সেটা করবেন না, ওই ধরুন পাগলের মতন নেচে যাচ্ছে আমার ঘরের লোকজন, চলুন এই দেখুন দেবে না, ছেলে সবে হাঁটা শিখছে। হ্যাঁ তোর মনে আছে সন্দেশকে নিয়েও দিয়ে দেখো একটা ভিডিও রয়েছে, সন্দেশ যখন আমাদের বাড়িতে এসেছিল কুকুর বয়স ছিল তখন 3.5 বছর, সেই টাইমে ভাবুন কুকু অবুজের মতন খেলতো আর সন্দেশও কুকুকে পাত্তা দিত, আর এই ছেলেটা বাবা পাত্তা, কুকু যদি এক ঘা দেয় কুকুকে চালা থাবা বসিয়ে দেবে, এইরকমই তৈরি হয়েছে। তবে ভালো কথা কিন্তু বাবা, তুই যখন ছোট ছিলি ও তখন আসেনি, তাহলে তোকে আর পাওয়া যেত না বাবা, অর্ধেক খেয়ে ফেলবি।